নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমি আলোচনা করছিলাম বায়ুর কাজ সম্পর্কে এবং এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি বায়ুর ক্ষয় কাজ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে বাকি অংশটা আমি কমপ্লিট করব অর্থাৎ বায়ুর বহন কাজ এবং সঞ্চয় কাজ এই দুটো আজকে আলোচনা করব তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যায় ভারতীয় ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে এই চ্যানেলের প্লে লিস্টে আমি পরপর সাজিয়ে রেখেছি তো সেই ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে এবং সেগুলো আপনারা দেখে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বায়ুর বহন কাজ সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব তারপরে দেখব বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বায়ুর বহন কাজ হচ্ছে যখন বায়ু প্রবাহিত হয় তার সাথে মরু অঞ্চলে বিভিন্ন ক্ষয়জাত পদার্থ ক্ষয়জাত পদার্থ বলতে সূক্ষ্ম বালি ছোট ছোট পাথর নুড়ি ইত্যাদি বয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় এটাকেই বলা হচ্ছে বহন কাজ এবং এই বহন কাজে ফলে মরুভূমির আকৃতি বৃদ্ধি পায় মরুভূমির আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ এখন মরুভূমির আয়তন যতটা রয়েছে বায়ুর বহন কাজের ফলে সেই আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে আর এটাই হয় বায়ুর বহন কাজের ফলে এছাড়া আর কোনো রকম ভূমিরূপ বহন কাজের ফলে তৈরি হয় না আমরা চলে যাব একেবারে বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপে বায়ুর সঞ্চয় কাজের মাধ্যমে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেইগুলোই আমাদের আজকের আলোচনা করার মূল বিষয় বায়ু কি বহন করে নিয়ে যায় সেটা আগেই বললাম সেটা হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম বালু বালুকণা ইত্যাদি এগুলো বহন করে নিয়ে যায় এবার এই বহন করার পথের মধ্যে যদি কোনো উঁচু পাথর বা টিলা অবস্থান করে সেই সমস্ত উঁচু ভূমি বা টিলাতে বায়ু বাধাপ্রাপ্ত হয় এবং সেইখানে বায়ুর সঙ্গে বহিত যে পদার্থগুলো জমা হতে থাকে এবং এই কাজকেই বলা হচ্ছে বায়ুর সঞ্চয় কাজ বায়ুর সঞ্চয় কাজের ফলে দু ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় একটা হচ্ছে বালিয়ারি এবং দ্বিতীয়টা হচ্ছে লোয়েস সমভূমি বায়ুর সঞ্চয় কাজের ফলে এই দু ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় বালিয়ারি এবং লোয়েস সমভূমি এর মধ্যে এই বালিয়ারিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় সেইগুলো সম্পর্কেই আমরা আলোচনা করব তার আগে জানবো যে বালিয়ারি কাকে বলে বায়ু যে পথে প্রবাহিত হচ্ছে তার সামনে যদি কোনো বাধা দেওয়ার মতো কিছু থাকে অর্থাৎ বায়ুর কোথাও যদি বাধা প্রাপ্ত হয় বাধা প্রাপ্ত হয়ে বায়ুর সঙ্গে বহিত যে সমস্ত পদার্থ তার সামনে জমা হয়ে একটা উঁচু ঢিপির মতো ভূমিরূপ সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে বালি আরি বায়ুর প্রবাহ পথে কোনো স্থানে যদি বাধা প্রাপ্ত হয় তাহলে যে উঁচু ও দীর্ঘ ঢিপির আকারে বালির স্তূপ গঠন করে তাকেই বলা হয় বালিয়াড়ি সাধারণত এই বালিয়াড়ি গঠিত হয় মরুভূমি অঞ্চলে কারণ মরুভূমি অঞ্চলে বালির পরিমাণ সব থেকে বেশি থাকে এবং সেখানে কিছু বাধাপ্রাপ্ত হয় না বায়ু অবাধে বয়ে চলে এইভাবে বয়ে চলতে চলতে হঠাৎ করে কোনো স্থানে যদি বাধাপ্রাপ্ত হয় কোথাও একটা উঁচু কিছু কোনো ঢিপি বা শিলা যদি অবস্থান করে তার সামনে বায়ু এই তার বহিত পদার্থগুলো জমা করতে থাকে দিয়ে এরকম বালিয়াড়ির সৃষ্টি করে মরুভূমি অঞ্চল ছাড়াও সমুদ্র উপকূল অঞ্চলে অল্প পরিমাণে বালিয়ারিত গঠন হতে দেখা যায় তো এই বালিয়ারিকে কি কীভাবে বিভক্ত করা যায় কি কি ভাগ করা যায় সেগুলো দেখব প্রথম প্রথম যে বালি বালিয়ারিটা আমরা পেতে পারি সেটা হচ্ছে মস্তক বালিয়ারি প্রথম ভাগ হচ্ছে মস্তক বালিয়ারি এটা আলোচনা করার আগে আমরা জেনে নেব প্রতিবাদ অংশ কাকে বলে এবং অনুবাদ অংশ কাকে বলে এই উদাহরণটাতেই বলছি বায়ু এদিক থেকে প্রবাহিত হচ্ছে এবং এটা বায়ুকে বাধাপ্রাপ্ত করছে যে দিকে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই দিকটা হচ্ছে প্রতিবাদ এইখানে এসে বায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এই দিকটা হচ্ছে প্রতিবাদ ঢাল আবার উল্টো দিকটা যেখানে বায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে না অর্থাৎ এই অংশটা এটা হচ্ছে অনুবাদ ঢাল এক কথায় যদি কোনো একটা শিলাখণ্ড বায়ুকে বাধাপ্রাপ্ত করে সেই শিলাখণ্ডের সামনের অংশটা হচ্ছে প্রতিবাদ ঢাল এবং সেই শিলাখণ্ডের বিপরীত অংশটা হচ্ছে অনুবাদ ঢাল তো মস্তক বালিয়ারি হচ্ছে কোনো শিলাখণ্ডের বায়ু যদি বাধাপ্রাপ্ত হয় দিয়ে শিলাখণ্ডের সামনের দিকে অর্থাৎ প্রতিবাদ অংশে যে বালিয়ারি গঠিত হয় তাকে বলা হয় মস্তক বালিয়ারি এইটা হচ্ছে একটা শিলাখণ্ড এই শিলাখণ্ডের এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে দিয়ে এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে দিয়ে সেই বায়ুর সঙ্গে বহিত পদার্থ সেই শিলাখণ্ডের সামনের দিকে একটা বালিয়ারি গঠন করছে এই বালিয়াড়িটাকে বলা হচ্ছে মস্তক বালিয়ারি দ্বিতীয় হচ্ছে পুচ্ছ বালিয়ারি ঠিক এই অবস্থার বিপরীতটা হচ্ছে পুচ্ছ বালিয়ারি অর্থাৎ এদিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে বায়ু এদিকটা হচ্ছে প্রতিবাদ ঢাল বা প্রতিবাদ অংশ প্রতিবাদ অংশে একটা বালিয়ারি গঠিত হচ্ছে সেটা হচ্ছে মস্তক বালিয়ারি এবার এই শিলাখণ্ডকে পেরিয়ে যদি বায়ু তার অনুবাদ ঢালে একটা লেজের আকৃতিতে বালিয়ারি গঠন করে তাহলে সেটাকে বলা হবে পুচ্ছ বালিয়ারি তাহলে বায়ুর প্রবাহ পথে যদি কোনো একটা শিলাখণ্ড অবস্থান করে এবং তার বিপরীত দিকে অর্থাৎ অনুবাদ অংশে লেজের আকারে যে বালিয়ারি গঠিত হয় তাকে বলা হয় পুচ্ছ বালিয়ারি তৃতীয় ভাগ হচ্ছে বালিয়ারি অগ্রবর্তী দিকে হলো এবং পশ্চাৎ দিকে দুদিকের বালিয়ারি দেখে নিলাম এবার হচ্ছে কোনো একটা শিলাখণ্ডের যদি দুই পাশে দুই পাশে বালিয়াড়ি গঠিত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে পাশ পার্শ্বস্থ বালিয়াড়ি একটা শিলাখণ্ড রয়েছে বায়ু যদি এইভাবে প্রবাহিত হয় বায়ু প্রবাহিত হওয়ার সময় এমন অবস্থা হয় যে শিলাখণ্ডের দুই পাশেও বালিয়ারি গঠিত হয় এরম দু একটি শিলাখণ্ডের দুটো পাশে যদি বালিয়ারি গঠিত হয় দুটো পাশে বা একটা পাশে যেদিকেই হোক যদি বালিয়ারি গঠিত হয় তাকে বলা হবে পার্শ্বস্থ বালিয়ারি। এই ধরনের বালিয়ারির আরেক নাম হচ্ছে ওয়েক বালিয়ারি তাহলে কোথাও যদি বলা হয় যে ওয়েক বালিয়ারি কাকে বলে তাহলেও আমরা বলতে পারবো যে পার্শ্বস্থ বালিয়ারিকেই আরেকভাবে বলা হয় ওয়েক বালিয়ারি পার্শ্বস্থ বালিয়ারির আরেক নাম ওয়েক বালিয়ারি এবং পার্শ্বস্থ বালিয়ারি কাকে বলে সেটা আমি বোঝালাম তো এখান থেকে আমি ওয়েক বালিয়ারির সংজ্ঞাও লিখতে পারবো চতুর্থ চলন্ত বাড়ি সরি চলন্ত বালিয়াড়ি নাম থেকেই বোঝা যাচ্ছে যে বালিয়ারিটা যদি চলন্ত অবস্থায় থাকে তাহলেই তাকে বলা হবে চলন্ত বালিয়ারি এবার চ কোনো একটা বালিয়াড়ি চলন্ত অবস্থায় কিভাবে থাকতে পারে হয় কি কোথাও একটা যদি বালিয়ারি গঠিত হয় বালিয়ারি গঠনের পরেও প্রবল বেগে এখান দিয়ে বায়ু প্রবাহিত হতে থাকে এবার ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এই বালিয়ারিটা এখন যেখানের অবস্থান করছে কিছুদিন পর আরেকটু সরে গিয়ে এখানে অবস্থান করছে অর্থাৎ প্রবল বায়ু প্রবাহের ফলে বালিয়ারিটা সব শুদ্ধ একটুখানি সরে যায় এগিয়ে যেতে থাকে তাহলে প্রথমে এই স্থানে অবস্থান করছে কিছুদিন পরে আবার মানে অনেক দিন পরে এক দুদিনের ঘটনায় আস্তে আস্তে এটা সরতে থাকে কিছুদিন পরে এইখানে অবস্থান করবে এইভাবে সরে সরে সঞ্চিত হতে থাকে এই ধরনের বালিয়ারিকে বলা হয় চলন্ত বালিয়ারি তো চলন্ত বালিয়ারি যদি সংজ্ঞা লিখতে বলা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি প্রবল বায়ু প্রবাহের প্রভাবে অনেক সময় মরু অঞ্চলের বিভিন্ন বালিয়ারিকে সরে সরে সঞ্চিত হতে দেখা যায় এদেরকেই বলা হয় চলন্ত বালিয়ারি রাজস্থানের মরুভূমিতে এই চলন্ত বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান এটা কি পয়েন্ট বা নোট হিসাবে লিখে রাখবেন যে ধ্রিয়ান কাকে বলা হয় রাজস্থানে যে চলন্ত বালিয়ারি দেখতে পাওয়া যায় তাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় ধ্রিয়ান পরবর্তী বার বার খান সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে তীর্যক বালিয়ারি কাকে বলে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় তার আড়াআড়ি ভাবে যদি কোনো বালিয়ারি গঠিত হয় তাকে বলা হবে তীর্যক বালিয়ারি বায়ু যেদিক থেকে প্রবাহিত হচ্ছে তার আড়াআড়িভাবে যদি কোনো বালিয়ারি গঠিত হয় তাকে আমরা বলবো তিরজক বালিয়ারি এবার এই তিরজক বালিয়ারি যদি কোনো কারণে দেখতে আতখানা চাঁদের মতো হয় তাদেরকে বলা হয় বারখান তিরজক বালিয়ারিরই তাহলে আর একটা নাম হচ্ছে বারখান তিরজক বালিয়ারি যদি দেখতে অনেকটা আতখানা চাঁদের মতো হয় তাদেরকে বলা হয় বারখান এই বারখান একটা তুর্কি শব্দ একটা ছবি এঁকে আমি এই বারখান কীরকম দেখতে সেটা বোঝানোর চেষ্টা করছি এই রকম একটা যদি বালিয়ারি তৈরি হয় এটাই হচ্ছে বারখান এই অংশটা দেখতে অনেকটা আতখানা চাঁদের মতো হয় মানে বালিয়ারিটা এরকম প্রায় দেখতে হয় তো এই ধরনের বালিয়ারিকে বলছে বারখান বারখানের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় প্রথম বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই দিকটা বারখানের সেই দিকটা উত্তল হয় অর্থাৎ বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে এই দিকের অংশটা এরম উত্তল মতো হয় খুব একটা খাড়া হয় না কিন্তু দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বায়ু যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকটা খুব খাঁড়া হয় এই জায়গাটা এই জায়গাটা খুবই খাঁড়া মতো তাহলে প্রথম দুটো বৈশিষ্ট্য কি এক নম্বর বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় বারখানে সেই দিকটা উত্তল হয় এবং তৃতীয় বৈশিষ্ট্য বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় তার উল্টো দিকটা বারখানের অবতল হয় তৃতীয় তৃতীয় বৈশিষ্ট্য বারখানের বারখানের দুই প্রান্তে দুটো শিঙের মতো শিরা দেখা যায় এখানে একটা এবং এইখানে একটা এরকম দুটো শিঙের মতো শিরা দেখা যায় চতুর্থ বৈশিষ্ট্য বারখান সাধারণত অস্থায়ী হয় অর্থাৎ এই তৈরি হয় আবার এটা ভেঙে যায় আবার একটা বারখান তৈরি হয় দিয়ে সেটা আবার ভেঙে যায় এইভাবে চলতে থাকে পঞ্চম বৈশিষ্ট্য বারখানের উচ্চতা সাধারণত পনেরো থেকে তিরিশ মিটারের মতো হয় বারখানের উচ্চতা মোটামুটি পনেরো থেকে তিরিশ মিটারের মধ্যে হয় পরবর্তী বালিয়ারি হচ্ছে আকলে বালিয়ারি আকলে বালিয়ারি এখনো পর্যন্ত আমরা এতগুলো বালিয়ারি পেলাম মস্তক বালিয়ারি পুচ্ছ বালিয়ারি পার্শ্বস্থ বালিয়ারি চলন্ত বালিয়ারি বারখান এবং আকলে বালিয়ারি অনেকগুলো বারখান মানে একাধিক বারখান যদি পাশাপাশি গঠিত হয় তাহলে অনেকটা সাপের মতো দেখতে বালিয়াড়ির শ্রেণী গঠিত হয় এদেরকে বলা হচ্ছে আঁকলে বালিয়াড়ি এর অর্থ হচ্ছে অনেকগুলো বারখান যদি পাশাপাশি অবস্থান করে তাহলে সেটা একটা বালিয়াড়ির শ্রেণী তৈরি করে সেই বালিয়াড়ির শ্রেণীকেই বলা হচ্ছে আঁকলে বালিয়াড়ি এখানে আমি যে ছবিটা বানিয়েছি এখানে এই এক একটা হচ্ছে এই বারখান এই এক একখানাকে যদি এক একটা যদি গঠিত হয় সেগুলো হচ্ছে বারগান কিন্তু এরকম যদি একটা দুটো এখানে একটা দুটো তিনটে এরকম যদি পাশাপাশি অনেক গঠিত হয় তাহলে সেটাকে বলা হবে হচ্ছে আকলে বালিয়ারি এই ধরনের বালিয়ারির এই সামনের অংশটা এই অংশটাকে যে বাঁকের অংশটা বাঁকের যে সামনের অংশটা এটাকে বলা হয় লিঙ্গু অয়েড লিঙ্গু অয়েড এটা একসাথে হবে লিঙ্গু অয়েড এরকম কোন অংশটাকে বলা হচ্ছে এই বাঁকের যে সামনের অংশটা এবং বাঁকের যে পিছনের অংশটা অর্থাৎ এই অংশটা এই অংশটাকে বলা হয় বারখান অয়েড তাহলে বাকের সামনের অংশটাকে কি বলা হচ্ছে লিঙ্গু এবং এই বাকের পিছনের অংশটাকে বলা হয় বারখান অয়েড পরবর্তী এইখানে লিখছি সিফ বালিয়ারি সিফ বায়ুর সমান্তরালে যদি কোনো বালিয়ারি গঠিত হয় সেই বালিয়াড়িগুলোকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়ারি অনুদৈর্ঘ্য আগে আমাদের জানতে হবে ওই অনুদৈর্ঘ্য বালিয়ারি কাকে বলে তারপর আমরা দেখব শিব বালিয়ারি অনুদৈর্ঘ্য বালিয়ারি হচ্ছে যদি কোনো বালিয়ারি প্রবাহের সমান্তরালে তৈরি হয় তাদেরকে বলা হবে অনুদৈর্ঘ্য বালিয়ারি এবার এই অনুদৈর্ঘ্য বালিয়ারি। যদি খুব লম্বা এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে তাকে বলা হয় শিব বালিয়ারি তাহলে এই অনুদৈর্ঘ্য বালিয়ারি যদি অনেক বড় হয় তাহলে সেটাকেই বলা হয় শিব বালিয়ারি শিব একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে সোজা তরোয়াল সোজা তরোয়াল যে তরোয়াল দিয়ে যুদ্ধ করা হয় তো শিব কেন বলা হচ্ছে মানে সোজা তরোয়াল কেন বলা হচ্ছে এটা তরোয়ালের মতো সরু এবং লম্বাভাবে অবস্থান করে তাই জন্য এটাকে বলা হয় শিব বালিয়ারি ধরেন দেখ এটা একটা ভূমিভাগ এখানে বালিয়ারি গঠিত হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে এই পথে এইভাবে তাহলে বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে তার সমান্তরালে এই বালিয়ারিগুলো গঠিত হচ্ছে এবং এটা সরু এবং লম্বাভাবে গঠিত হচ্ছে এটাই যদি ছোট হয় তাহলে সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং এটাই যদি অনেকটা বড় স্থান নিয়ে অবস্থান করে লম্বাভাবে অবস্থান করে তাহলে সেটাকে বলবো সিফ বালিয়ারি এরও কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো একটু লিখে নেবেন প্রথম সিফ বালিয়ারি পরস্পরে সমান্তরালে অবস্থান করে এইটা একটা এটা দু নম্বর এটা তিন নম্বর এইভাবে সমান্তরালে অবস্থান করে একটা শিব বালিয়ারি আরেকটা শিব বালিয়ারির সঙ্গে কখনোই মিলে যায় না শিব বালিয়ারি সবসময় সমান্তরালে অবস্থান করবে একজন বিখ্যাত ভূবিজ্ঞানীর নাম ব্যাগনল্ট ব্যাগনল্ট এই ব্যাকনল্ড বলেছেন যে বারখানগুলো ভেঙে গিয়ে এই শিব বালিয়ারি গঠন করে এটা ব্যাগনল্ড বলেছেন তাহলে এটাকেও আমরা এর বৈশিষ্ট্যের মধ্যে রাখতে পারি ব্যাগনল্ড বলেছেন যে বারখানগুলো ভেঙে গিয়ে এই শিব বালিয়ারি গঠিত হয় তিন নম্বর বৈশিষ্ট্য শিব বালিয়ারি লম্বায় অনেক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে শিব বালিয়ারি লম্বায় অনেক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং এর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এদের উচ্চতা মোটামুটি একশো মিটারের মতো হয় একশো মিটার বা তার বেশি হয় উচ্চতা শিব বালিয়ারির উচ্চতা একশো মিটার বা তার থেকে কিছুটা বেশি হয় চতুর্থ বৈশিষ্ট্য এবং পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে দুটো শিব বালিয়াড়ির মধ্যবর্তী যে অংশটা সেটাকে বলা হয় করিডোর দুটো শিব বালিয়ারির মধ্যবর্তী অংশ এই অংশটা হচ্ছে বলা হয় করিডোর পরবর্তী বালিয়ারি হচ্ছে পিরামিড বালিয়ারি পরের ভাগ পিরামিড বালিয়ারি এটা নাম থেকেই বোঝা যাচ্ছে কোনো বালিয়ারি যদি দেখতে পিরামিডের মতো হয় এরকম যদি হয় তাহলে সেই বালিয়ারিকে বলা হবে পিরামিড বালিয়ারি পিরামিড বালিয়ারিরই আর এক নাম রোডস বালিয়ারি তাহলে পিরামিড বালিয়ারি বা রোডস বালিয়ারি একই জিনিস যেটাকে দেখতে অনেকটা এরকম পিরামিডের মতো হয় তাদেরকে বলা হচ্ছে পিরামিড বালিয়ারি বা রোডস বালিয়ারি বালিয়ারির শেষ ভাগ হচ্ছে দ্রাস একটু আগে যে তির্যক বালিয়ারি সম্পর্কে দেখলাম এই তির্যক বালিয়ারি অনেক সময় এমনভাবে গঠিত হয় যে তাদের দেখতে অনেকটা তিমি মাছের পিঠের মতো হয় তির্যক বালিয়ারি দেখতে অনেক সময় তিমি মাছের পিঠের মতো হয় এদেরকেই বলা হয় দ্রাস তাহলে দ্রাস কাকে বলে বোঝা গেল এই দ্রাসকেই আবার বলা হয় হয়েল ব্যাক বালিয়ারি হোয়েল ব্যাক বালিয়ারি হোয়েল হচ্ছে মাছারি আর একটা প্রজাতি হচ্ছে হোয়েল হোয়েল ব্যাক বালিয়ারি হচ্ছে দ্রাসকেই বলা হয় এরপরে আমরা দেখব লোয়েস্ট সমভূমি সম্পর্কে বায়ু সঞ্চয় কাজের ফলে প্রধানত যেটা গঠিত হয় সেটা বালিয়ারি এবং বালিয়ারিকে এতগুলো ভাগে ভাগ করা যায় লোয়েস্ট সমভূমি কাকে বলে প্রবল প্রবাহের প্রভাবে যদি অতি সূক্ষ্ম বালি বহু দূর স্থানে বহিত হয়ে এবং তারপরে সঞ্চিত হয় তার ফলে যে ভূমি রূপ গঠন করে তাকে বলা হয় সমভূমি শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু লোয়ের শব্দের বাংলা অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু এক স্থান থেকে বালুকনা যদি অন্য স্থানে গিয়ে মানে জমা হয়ে যদি একটি সমভূমি গঠিত করে তাহলে তাকে বলা হচ্ছে লোয়েস্ট সমভূমি এই লোয়েস সমভূমিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে বলা হয় লোয়েস সমভূমিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে বলা হয় অ্যাডোব এবং ইউরোপের মধ্যবর্তী অংশে মধ্য ইউরোপে যে দেশগুলি রয়েছে সেই দেশগুলিতে লোয়েস সমভূমিকেই বলা হয় লিমন তাহলে এই লিমন অ্যাডপ বা লোয়েসং একই জিনিস স্থান বিশেষে তার নাম পরিবর্তন হচ্ছে বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং লিমন বলা হয় মধ্য ইউরোপে এবার আমরা দেখব মরু অঞ্চলে বায়ু বায়ু তো কাজ করে তার সঙ্গে জল যদি মেশে অর্থাৎ বায়ু এবং জল এরা দুজন মিলে এক ধরনের ভূমিরূপ গঠন করে তো বায়ু ও জলের প্রভাবে মানে বায়ু ও জলের কাজের ফলে মরুভূমি অঞ্চলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো একটু দেখে নেব তার মধ্যে প্রথম আছে পেডিমেন্ট পেডিমেন্ট এবার প্রথম প্রশ্ন হচ্ছে মরুভূমিতে জল কোত্থেকে আসছে আমরা দেখেছিলাম যে মরুভূমি যেখানে গঠিত হয় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় কিন্তু কিছু তো অল্প পরিমাণে বৃষ্টিপাত হয় আবার কোন কোন সময় প্রবল বৃষ্টিপাত হয় বৃষ্টি মানে মরুভূমি অঞ্চলে কোনো কোনো সময় মরুভূমি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় কিন্তু সেটা খুব কম সময় হয় বহু বছর পরে হয় তো এরকম কোনো কারণে যদি মরুভূমিতে প্রবল বৃষ্টিপাতের সৃষ্টি হয় তার সঙ্গে বায়ুর কাজ এই দুটো মিলিয়ে এই ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি করে প্রথম হচ্ছে পেডিমেন্ট মরু অঞ্চলের মধ্যে কোথাও যদি পর্বত অবস্থান করে সেই পর্বতের পাদদেশ অঞ্চলে এক প্রকার হালকা ঢাল বিশিষ্ট ক্ষয়প্রাপ্ত সমভূমির সৃষ্টি হয় বায়ু এবং জলের কাজের প্রভাবে যদি পর্বতের পাদদেশে মরুভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত কোনো পর্বতের পাদদেশে এক প্রকার কম ঢাল বিশিষ্ট ক্ষয়প্রাপ্ত সমতল ভূমি সৃষ্টি হয় এদেরকে বলা হয় পেডিমেন্ট দ্বিতীয় প্লায়া এটাও বায়ু এবং জলের কাজের ফলে তৈরি হয় সরি প্লায়া এটা প্লায়া হবে প্লায়া মরুভূমি অঞ্চলে বৃষ্টির জল সঞ্চিত হয়ে অনেক সময় এক রকমের লবণাক্ত জলের হ্রদ সৃষ্টি করে এদেরকেই বলা হয় প্লায়া মরুভূমি অঞ্চলে বৃষ্টির জল সঞ্চিত হয়ে অনেক সময় একটা লবণাক্ত জলের হ্রদের সৃষ্টি হয় তাদেরকে বলা হচ্ছে প্লায়া এই প্লায়াগুলো কিন্তু বহু দিনের জন্য গঠিত হয় না খুব কম সময়ের জন্য এটা গঠিত হয় সাময়িক হয় প্লায়া যেখানে গঠিত হয় সেটা সাময়িক হয় মানে অল্প কিছু দিনের জন্য এখানে জল জমা থাকে তারপরে সেটা আবার মিলিয়ে যায় তো এই ধরনের হ্রদকে বলা হয় প্লায়া এরূপ হ্রদ আফ্রিকায় শর্টস নামে পরিচিত আফ্রিকায় শর্টস নামে পরিচিত মেক্সিকোতে বোলসান নামে পরিচিত মেক্সিকোতে প্লায়া বোলসান নামে পরিচিত এবং আমাদের ভারতবর্ষে ধান্ত নামে পরিচিত ধান্ত আমাদের দেশে এই প্লায়ারি আর এক নাম রাজস্থান রাজ্যে এরকম ধান দেখতে পাওয়া যায় এবার কিছু মরুভূমির নাম বলছি এর সঙ্গে সম্পর্কযুক্ত বলে বলে যাচ্ছি এখানে তো সেগুলো একটু নোট করে নেবেন মানে কোন মরুভূমি কোন কোথায় অবস্থিত প্রথম সাহারা সাহারা মরুভূমি সাহারা মরুভূমি উত্তর আফ্রিকাতে অবস্থিত এখানে এক জায়গা নেই আপনারা একটু লিখে নেবেন প্রথম সাহারা মরুভূমি উত্তর আফ্রিকাতে অবস্থিত সেকেন্ড গ্রেটার অস্ট্রেলিয়া নাম শুনেই বোঝা যাচ্ছে এটা অস্ট্রেলিয়াতে অবস্থিত তৃতীয় গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত চতুর্থ কালাহারি খুব নাম করা মরুভূমি কালাহারি কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত এরপরে কারাকুম পঞ্চম কারাকুম কারাকুম রাশিয়াতে অবস্থিত কারাকুম এটা রাশিয়াতে অবস্থিত এবং সপ্তম সরি ষষ্ঠ তাকলা মাকান তাকলা খুব জনপ্রিয় একটি মানে খুব নাম করা একটি মরুভূমি তাকলা মাকান তাকলা মাকান চীন দেশে অবস্থিত তাকলা মাকান মরুভূমি চীনে অবস্থিত পৃথিবীর যে সমস্ত উচ্চতম বালিয়ারিগুলি রয়েছে সেগুলো সবই আফ্রিকার আলজেরিয়াতে অবস্থিত তাহলে পৃথিবীর উচ্চতম উঁচু উঁচু বালিয়ারিগুলো দেখা যায় তার সব কটাই প্রায় আলজেরিয়াতে অবস্থিত তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আলোচনা ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ